এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের জনগণের প্রতি আমার আহ্বান, আপনারা যে যেখানেই থাকুন এবং যার যা কিছু আছে তা দিয়ে শেষ পর্যন্ত দখলদার সেনাবাহিনীকে প্রতিহত করুন। বাংলাদেশের মাটি থেকেই পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিকটি বিতাড়িত এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। ১৬ ডিসেম্বর ১৯৭১ বিশ্ব মানচিত্রে জায়গা করে নিল সদ্য স্বাধীন এক দেশ বাংলাদেশ। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও পাকিস্তানের কারাগারে, স্বাধীনতার স্বপ্ন দেখানো মানুষটির চোখে তখনও তার স্বাধীন বাংলাদেশে ফেরার স্বপ্ন খেলা করে। আমি আমার জনগণের কাছে ফিরে যেতে চাই। এই অভিযাত্রা অন্ধকার থেকে আলো, বন্দী দশা থেকে স্বাধীনতায়, নিরাশা থেকে আশায় অভিযাত্রা। আমি আমার স্বপ্নের দেশ সোনার বাংলায় ফিরে যেতে চাই। জাতির পিতা বলেছিলেন যে কবিগুরু দেখে যান, আপনার 7 কোটি মানুষ আজ মানুষ হয়েছে, তারা যুদ্ধে বিজয় অর্জন করেছে। রক্তে ভেজা পোড়া মাটির যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশকে পুনর্গঠনের দায়িত্ব কাঁধে তুলে নিলেন শেখ মুজিবুর রহমান। সোনার বাংলাকে গড়ে তুলবার স্বপ্ন যে তাঁর চোখে। Thank you.
1975। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ক্ষয় নাই। এই বাংলাদেশ কারো কাছে মাথা নত করে না, বাংলাদেশ এবং বাঙালি জাতি মাথা উঁচু করে বিশ্ব চলবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, সেই সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। Thank you.
তোমার স্বপ্নে দুর্বিস্তারি আলো, দিগন্তে দেখি অপরূপ উদ্ভাস, প্রিয় স্বদেশের আলোকিত বাতায়নে আমরা লিখছি আগামীর নীলাকাশ। কোটি জনতার মিছিলে তোমার মুখ, তুমি দূরগামী প্রত্যয় পদাতি, তোমার শোকের অশ্রু ও অগ্নিতে শত্রুরা আজ পরাজিত চারিদিক। কাদা জলে লেখা নাম পিতার মতোই তুমি আছো পতাকায়, তোমার নৌকা পাল উড়িয়েছে স্রোতে, জনগণ আজ শেখ হাসিনার নাই। ভাণ্ডারি তুমি সাহস এবং শক্তি, সারা পৃথিবীতে বাংলার জয়গান, মুজিব কন্যা তুমি আজ বাতিঘর, তুমি বাঙালির অনিঃশেষ সম্মান।